আমাদের জেজেএম ভারত সরকার ইলেকট্রিফিকেশন সহ পয়সা দিচ্ছে কন্ট্রাক্টরকে, কেন এখানে 2 নম্বরী কন্ট্রাক্টর কন্ট্রাক্টর গিয়ে অন্যান্য সরকারি পুল পুল লাগাবে এবং সরকারি তার দিয়ে কানেকশন করা হবে? সেটা তো উপযুক্ত পয়সা দিচ্ছে জেজেএম। জল জীবন মিশনের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠল কালাইন লক্ষ্মীপুরে। সরকারি সামগ্রী ব্যবহার করছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার, সরকারের কারিকারী টাকা বরাদ্দ হয়েছে জল জীবন মিশনের নামে, আর এই টাকা খরচ না করে একাংশ ঠিকাদার জনগণের টাকাগুলি আত্মসাত করার প্রয়াস চালাচ্ছে। জল জীবন মিশন প্ল্যান এস্টিমেট মতে বৈদ্যুতিক খরচ বাবদ বরাদ্দ থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিদ্যুৎ বিভাগের অস্থায়ী ঠিকাদারদের সাথে গোপন বুঝাবুড়ি করে সরকারি বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করছেন। অভিযোগ লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত সভাপতি অনুপ কুমার পাল সহ একাংশ জনগণের প্রায় 80 লক্ষাধিক টাকায় লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডের পিএইচই প্ল্যান্ট নতুন রূপ নিতে চলছে, কিন্তু জল জীবন মিশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গাফিলতিতে আজও গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। গ্রামের এক বিশেষ নেতার দায়ী বারবার ঠিকাদার বদল করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা কর্মস্থলে না এসে স্থানীয় ঠিকাদারকে দিয়েই কাজ চালাচ্ছে বলে গণ অভিযোগ রয়েছে। এবার দেখা গেল এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুর দ্বিতীয় খণ্ডের পিএইচই প্ল্যান্টের বৈদ্যুতিক খুঁটিগুলো বদল করা হয়। বিদ্যুৎ বিভাগের অস্থায়ী ঠিকাদার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করবেন গাঁও পঞ্চায়েত সভাপতি অনুপ কুমার পাল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এদিকে কালাইন বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশনাল অফিসারের সাথে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেছেন যে জল জীবন মিশনে সরকারি বৈদ্যুতিক খুঁটি লাগানো হয়েছে আর এসব মূলে জাকির হোসেন। তবে প্রশ্ন হলো, জাকির কিভাবে এতটা সাহস পেল? না সাব ডিভিশনাল অফিসারের সাথে জাকিরের বোঝাপড়া রয়েছে? এদিকে স্থানীয় জনগণের দাবি জল প্রকল্প থেকে আর যেন বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়, সেটার বিষয়ে আমি একটু বলি। সেটা আমরা তারা জানিয়েছে এই কাজটা করেছে জাকির। ঠিক আছে, সেটা আমাদের কাছে ইনফরমেশন ছিল অন্তত পক্ষে 15 দিন আগে। 15 দিন আগে যখন ইনফরমেশন আমার কাছে ছিল, সঙ্গে সঙ্গে আমি সাইট ভিজিট করেছিলাম। আমাদের কাছে, আমি যদিও জানিনি, অন্য একজন জানিয়েছিল আমাকে যেরকম এরকম এরকম সরকারি যেগুলা স্কিম আসে গভর্নমেন্টের, এক্সাম্পল দীনদয়াল উপাধ্যায় বা অন্যান্য স্কিমের নাম দিয়ে যেগুলা স্কিমের যেগুলো আমাদের আসে রিপেয়ারিংয়ের জন্য, গ্রামের আমাদের যে সাধারণ মানুষ যারা আছি, আমাদের যে ডেভেলপমেন্টের জন্য যেগুলা পোল আসে বা তার আসে, এগুলা দিয়ে নাকি এই পিএইচির জেজেএম এর কাজটা হয়েছে। তখন আমি নিজে ফিল্ডে গিয়ে সবগুলা পোলের ফটো আমি রেখেছি, পোলের আইডেন্টিফিকেশন নম্বর আছে। যদি সরকারি পোল থাকে 1 নমুনার নাম্বার থাকবে, আর যদি ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার হয় 1 নমুনার পোল থাকবে। তখন আমারই তদন্তে ধরা পড়েছে সেটা সরকারি পোল লাগানো হয়েছিল। তা আমি এটা ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে, আমার কাছে ফটোগ্রাফিং আছে, ভিডিও আছে। তারপরে আমি এটা আমাদের মণ্ডল সভাপতি, আমাদের সাংসদের প্রতিনিধি কাটিগড়ার উনার সদের সঙ্গে আলাপ করে আমরা 26 জুলাই মাসে একটা আমরা কমপ্লেন দিয়েছিলাম ডেপুটি কমিশনার স্যারের কাছে। যদিও আমরা শিলচরিকে ডেপুটি কমিশনার স্যারকে পাইনি, তা আমাদেরকে বলা হয়েছিল জেজেএম এর আমাদের এডিসি স্যার আছেন মনসুর আহমেদ স্যার, ওনার সঙ্গে আমরা উন্নয়ন ভবনে দেখা করে সেটা আমরা দিয়েছিলাম। আমাদের দেখাতে পারি আপনার এই কমপ্লেনটা, সেটা আমরা কমপ্লেন দিয়েছিলাম। যথারীতি উনার চেম্বারেই তখন বসা ছিলেন জেজেএম এর একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদমর্যাদায় একজন লেডিস একজন ছিলেন, যদিও ওনার সঙ্গে সম্পর্ক নেই বা চিনিও না। উনাকে দায়িত্ব দিয়েছিলেন যেটা প্রপার ইনকোয়ারি করার জন্য। তখন ম্যাডাম বলেছিলেন যে আপনাদের ফোন নম্বর দিয়েছেন, আমরা এক দুজনের ফোন নম্বরও দিয়েছিলাম যে আমরা গেলে আমরা এখানে যোগাযোগ করবো, কিন্তু আজকে পর্যন্ত আমাদের কাছে কোনো যোগাযোগ হয়নি। আমি এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে ওরা ইন্টারনালি হোক আর যেরকমই হোক ইনকোয়ারি করেছে, ওরা ডিপার্টমেন্ট লেভেলে হোক, পিএইচই লেভেলে হোক আর এসিবি লেভেলে হোক ইনকোয়ারি হয়েছে, তদন্ত ধরা পড়েছে যে সেটা স্ক্যাম হয়েছে। এর জন্য তো খুঁটি চেঞ্জ করা হচ্ছে, যদিও আমি সেটা দেখিনি। আমি এখন যাবো এখানে আপনাদের বাইট দেওয়ার পরে যাবো গিয়ে ফিল্ডে ইনকোয়ারি করে আমি দেখবো, তদন্ত ধরা পড়েছে এর জন্য ওরা বদলেছে। আমরা প্রপারলি ইনকোয়ারি চেয়েছিলাম, যদি কে করেছে কন্ট্রাক্টর জানি না। আমাদের যেটা তথ্য দিয়েছিলেন যে জাকির বলে একজন কন্ট্রাক্টর আছে, উনি করেছিলেন, আমরা তো চেঞ্জ করার জন্য বলিনি। আমরা বলেছিলাম যে প্রপার ইনকোয়ারি করে সেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, কন্ট্রাক্টরের উপরে হোক, বিভাগীয় এসিবির ইঞ্জিনিয়ার এসডিও যারা আছেন সবার উপরে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি আমাদের জ্ঞাতা মানে যদি আমরা জানছি বলেই এটা তদন্ত ধরা পড়েছে, এরকম তো আরও পিএইচই বনছে, আরও পিএইচইতে আমরা প্রপারলি আমরা এটা দিয়েছিলাম সমস্ত কালাইন ব্লকের ইনকোয়ারি করার জন্য। একটা প্রজেক্টের জন্য দিননি, টোটাল দিয়েছিলাম কালাইন ব্লকের ইনকোয়ারি করার জন্য। এরকম অন্য অন্য পিএইচইতে আরও হয়েছে, আমরা প্রপার ইনকোয়ারি চেয়েছিলাম এবং উপযুক্ত শাস্তি চেয়েছিলাম। যেটা ইলেকট্রিক যেহেতু ডিপার্টমেন্ট, এটা এসিবির আন্ডারে পড়ে,
এখানে কন্ট্রাক্টর একলা সম্ভব হবে না, সেটার সঙ্গে আমাদের আধিকারিকরাও জড়িত থাকতে পারেন। আমাদের জে জে এম ভারত সরকার ইলেকট্রিফিকেশন সহ পয়সা দিচ্ছে কন্ট্রাক্টরকে, কেন এখন দু নম্বরই কন্ট্রাক্টর গিয়ে অন্য অন্য সরকারি পুল লাগাবে এবং সরকারি তার দিয়ে কানেকশন করা হবে? সেটা তো উপযুক্ত পয়সা দিচ্ছে জে জে এম। আমি আপনাদের মাধ্যমে আমি ইয়ে করছি, যদি এটা এরকম হয়ে থাকে যে খুঁটিটা চেঞ্জ করা হচ্ছে, আমি ডিসি স্যারকে আমি অনুরোধ করছি যে সেটা বন্ধ করা হোক, খুঁটিটার বদলিকরণ উপযুক্ত তদন্ত করে দোষীদেরকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে শাস্তি দেওয়া হোক, এবং যে কন্ট্রাক্টরে কাজ করছে না কেন, যে কন্ট্রাক্টর ওদের তদন্ত করে লাইসেন্সটা টার্মিনেট করা হোক, ব্ল্যাকলিস্টেড করা হোক, এবং যারা আধিকারিকরা জড়িত আছেন ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এরকম আমরা কোনো অবস্থাতেই সরকারি, আমরা গ্রামের তার ঝুলছে খুঁটি, এসিবিকে বলতে বলতে খুঁটি চেঞ্জ করে দিচ্ছে না, কিন্তু এই খুঁটিগুলো নিয়ে জে জে এমে লাগানো হচ্ছে। কেন লাগানো হবে? জে জে এমের তো আলাদা পয়সা আছে, আলাদা টাকা আছে, সরকার দিচ্ছে। আমি অনুরোধ করছি, সেটা আমি এখন তদন্ত করব, সবাই আমরা যাবো তদন্ত করে আমরা উপযুক্তভাবে ইয়ে যাচ্ছি, নাহলে আমরা এটা সরকারিভাবে আমরা থানাত গিয়ে আমরা এফআইআর করবো, কেস করবো কন্ট্রাক্টরের নামে, এবং বিভাগীয় যারা এসিবির যারা ইয়ে আছেন ওরার অধীনে হচ্ছে কাজটা, ইঞ্জিনিয়ারের অধীনে হচ্ছে। ইঞ্জিনিয়ার তো চেকিং করা দরকার ছিল কী পোল লাগানো হচ্ছে না হচ্ছে। আমরা যদি এইগুলা তদন্ত না হয়, আমরা আজকে রাত্রের বেলায় আমরা গিয়া এফআইআর করবো থানাতে, যদি বিভাগীয়ভাবে এটা না হয়, এবং ডিসি স্যারকে অনুরোধ করছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। সেটাতে অনেক, যদি এটা তদন্ত করে অনেক কিছু বেরিয়ে আসবে। আমি আহ্বান করছি ডিসি স্যারকে যে তদন্ত করে সেটার উপযুক্ত শাস্তি দেওয়া হোক যারা জড়িত আছে। সংবাদ এই পর্যন্ত, পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।